পুরো এলাকায় মিলছে না আবাস যোজনার বাড়ি, প্লাস্টিকের ভরসায় বসবাস। কারোর ছয় মাস, কারো এক বছর আগে শুরু হয়েছে পুরো এলাকার বাড়ি তৈরির কাজ, কিন্তু একবারের বেশি টাকা পাননি অধিকাংশ পরিবার। ফলে এই ঠান্ডায় কষ্টে দিন কাটাতে হচ্ছে বৈদ্যবাটিপুর এলাকায় অনেক গরিব মানুষকে। কোনো পরিবার ছিটে বেড়া ঘর দিয়ে পলিথিন চাপিয়ে রয়েছে, আবার কেউ ক্লাবের জায়গায় সাময়িকভাবে থাকছে, কোনো পরিবার মোটা টাকায় ভাড়া থাকছে। প্রশাসন সূত্রের খবর, পুরো এলাকার গরিব মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের সবার জন্য বাড়ি অর্থাৎ হাউস ফর হল প্রকল্প রয়েছে। বাড়ি তৈরিতে মোট খরচ 3,67,000 টাকা, এর মধ্যে উপভোক্তাকে দিতে হয় 25,000 টাকা, বাকি টাকা কেন্দ্র 4টি কিস্তিতে দেয়। বৈদ্যবাটি পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এখানকার 23 নম্বর ওয়ার্ডে 2018-19 অর্থবর্ষে অনুমোদিত হওয়া মোট 720টি বাড়ি তৈরির কাজ চলছে ওই প্রকল্পে। প্রথম কিস্তিতে উপভোক্তা পরিবারগুলি 50,000 টাকা করে পায়, তা দিয়ে বাড়ির ভিত পর্যন্ত কাজ তারা। তারপরে পরিবারকে দ্বিতীয় কিস্তিতে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে। পরিবারগুলি জানলা স্তর বাড়ি করেছে, কিন্তু আর কোনো টাকা না আসে। 8-9 মাস ধরে কাজ থমকে রয়েছে, ফলত চরম ভোগান্তির মুখে একাধিক পরিবার। 20 নম্বর ওয়ার্ডের 1 নম্বর লাহানগর কলোনির বাসিন্দা যমুনা বালা দাস প্রকল্পের একজন উপভোক্তা। তিনি বলেন, 5-6 মাস হয়ে গেল প্রকল্পের বাড়ি তৈরির জন্য ঘর ভেঙেছি, 50,000 টাকা পেয়েছি, ভিত পর্যন্ত কাজ হয়েছে, কিন্তু তারপর আর টাকা পায়নি। ক্লাবে কোনো রকমে ঘর দিয়েছে, যাতে দরজা নেই, পলিথিন টাঙিয়ে থাকছি। ছেলে বৌমা নাতিকে নিয়ে ক্লাবের দরজায় ঘরে থাকি, শীতে খুব কষ্ট পাচ্ছি, আমার হাত পা ফুলে যাচ্ছে ঠান্ডায়। সেই ওয়ার্ডের আর এক বাসিন্দা জানান, 50,000 টাকা পেয়ে ঘর শুরু করেছে, তারপর থেকে আর টাকায় ঢোকেনি, শীতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটা বর্ষা কেটে গেছে এভাবে। পুর কর্তৃপক্ষের দাবি, কেন্দ্র এই প্রকল্পের টাকা সময় মতো পাঠাচ্ছে না, তার ফলে এই পরিস্থিতি। ভুক্তভোগীরা পুরসভায় এসে দরবার করছেন। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল বলেন, এই ওয়ার্ডে অনেক গরিব মানুষের বাস, বাড়ি তৈরির টাকা ওরা রোজ আমার কাছে আসছেন, সমস্যার কথা পুর কর্তৃপক্ষকে জানিয়েছি। পুর প্রধান পিন্টু মাহাতো বলেন, এই প্রকল্পে 14-15 কোটি টাকা প্রয়োজন, কিন্তু কেন্দ্র যেভাবে টাকা পাঠাচ্ছে তা দিয়ে এত বাড়ি একসঙ্গে তৈরি করা সম্ভব নয়, কম টাকা আসায় দ্রুত কাজ করা যাচ্ছে না। কাঁচা বাড়ি ভেঙে সেই জায়গায় ওই প্রকল্পের কাজের জন্য শীতে দুরবস্থার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে, খারাপ লাগছে। টাকা এসেছে একবারও আপনার? না, ওই একবার এসেছিল, 50,000 টাকা এসেছিল, এই টাকা দিয়ে ওই ওই টুকুন করে। এখন কিভাবে আছেন? এখন এরকম ভাবেই আছি। যেখানে আছেন এটা কাদের জায়গা? এটা এই কলোনির জায়গা। থাকতে দিয়েছে আপনাকে? থাকতে। আপনার ছেলে বৌমারা কোথায় থাকে? ওই যে ওখানটা থাকে, ওই টালির ঘরটা। কার জায়গা ওটা? কতদিন ধরে এরকম ভাবে আছেন? তা প্রায় 2-4 মাস হয়ে গেল। আপনার নাম? আমার নাম যমুনা বালা দাস। ঠিক আছে, বলুন কী সমস্যা? হ্যাঁ বলছি, আমাদের প্রথম কিস্তি পেয়েছিলাম আবাস যোজনার জন্য, 50,000 টাকা পেয়েছিলাম, বাড়িটা ভেঙে ঠিকঠাক করছিলাম, কিন্তু দ্বিতীয় কিস্তি আর পাইনি। আমাদের যতটা করা হয়েছে সব আবার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের রড নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বৃষ্টিতে ঠান্ডাতে অসুবিধা হচ্ছে। একটু যদি সরকার দেখে আমাদের, যদি দ্বিতীয় কিস্তিটা একটু ব্যবস্থা করে দেয় আমাদের, তাহলে একটু সুবিধা হয়, না হলে যা করা হয়েছে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। আষাঢ় মাসে ঘর ভেঙেছি, আমি পৌরসভে যাচ্ছি, পৌরসভে মিউনিসিপ্যালিটিতে হরিদার কাছে যাচ্ছি পার্টি অফিসে, সেখানে গিয়ে বারবার করে টাকার কথা বলছি, কিন্তু তারা বলছে এখনও টাকা ঢোকেনি, আমরা কী করব। এখন বর্ষার সময় খুবই কষ্ট করে রয়েছি, আবার এই শীতেও হাওয়া বাতাস ঢুকছে, খুবই কষ্ট করে রয়েছি। যদি আমাদের টাকাটা একটু প্রধানমন্ত্রী যোজনায় যদি ঢুকিয়ে দেয় আমাদের খুব ভালো হয়, আমরা খুবই কষ্টে রয়েছি। কত টাকা পেয়েছেন? 50,000 টাকা পেয়েছি। হ্যাঁ বলুন। 50,000 টাকা পেয়েছি, তারপরে আর টাকা পাইনি। এবার যদি আস্তে আস্তে ঢুকিয়ে দেয় টাকাটা ভালো হয়। আমরা তো লোন নিয়েছি, লোন নিয়ে আমাদের একটু বাড়ি কমপ্লিট করেছি, মানে রডগুলো জং পড়ে যাচ্ছিলো, তার জন্য আমরা ই করেছি, মানে টাকাটা তুলে এনে আমরা একটু ওই পিলার অবধি তুলে রেখেছি, এরপরে টাকাটা ঢুকালে আমাদের ভালো হয় খুবই। এই আবাস যোজনা নিয়ে সমস্যা কী আপনার ওয়ার্ডে? আমার এখানে ওই 272 খানা বাড়ি স্যাংশন হয়েছিল আমি জেলা কোর্ট থেকে,
কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রায় 50,000 করে ঢোকার পর থেকে প্রায় 6-7 মাস, কোনো কোনো জায়গায় 8 মাসও হয়ে গেছে প্রায়, তারা ওই 8 টাকাটা ঢোকেনি, মাত্র কয়েকজনের টাকা ঢুকেছে পরে 1 লাখ করে। বাকি সমস্ত লোকেরই এই অবস্থায় রয়েছে, প্রথম কিস্তি ঢোকার পরে তারা বাইরে, কেউ প্লাস্টিকের তলায় রয়েছেন, কেউ ভাড়া বাড়ি রয়েছেন, কেউ ভাড়া বাড়ি থাকতে থাকতে দেখা গেলো ওই 3,67,000 কত টাকার বাড়ি, আর ভাড়া দিয়ে দিতে হচ্ছে ওকে 40-50,000 টাকা। এই বা এই একে তো ওই টাকার মধ্যে বাড়িটা কমপ্লিট করতে পারছে না, এই অভিযোগ করছে, প্লাস আবার এই ভাড়া ওদের একদম এত অবস্থা ওদের খারাপ, কেউ গাছের তলায় পর্যন্ত আছে একটা প্লাস্টিক টা নিয়ে, কেউ ভাড়া বাড়ি আছে। ওরা প্রতিনিয়ত আমার কাছে এসে জানাচ্ছে, আমি পৌরসভায় জানাচ্ছি, চেয়ারম্যানকেও জানিয়েছি যে ব্যাপারটা যাতে টাকাগুলোকে তাড়াতাড়ি করে আনা হয়। খালি বলছে ফান্ড নেই, ফান্ড ঢুকলেই করে দেবো, কিন্তু প্রত্যেক দিন মানুষ আসছে আমার কাছে, প্রত্যেক 40-50 জন করে প্রতিদিনই আসছে আমার কাছে। আমি তাদেরকে বোঝাচ্ছি যে ঢুকবে, কিন্তু তারা ধৈর্যের বাঁধ তাদের ভেঙে যাচ্ছে, তারা মানে বিধিশ্রদ্ধা হয়ে গেছে পৌরসভা বোর্ডের উপরে যে কেন টাকাগুলো ঢুকছে না। আমি চাইছি এই টাকাগুলো গরিব মানুষের যে বাড়ি আবাস যোজনা যেটা টাকা, তারা তাড়াতাড়ি যেন টাকাগুলো সবার ঢুকে যায়, তারা যেন বাড়িগুলো তাড়াতাড়ি করতে পারে। এটা আমাদের বৈদ্যবাড়ি পৌরসভা কর্তৃপক্ষের দেখা উচিত, ভাবা উচিত, এবং ঠিক টাইমে তাদের ইউসিগুলো জমা করে পরবর্তী যে টাকাগুলো আনার সেগুলোকে আনার ব্যবস্থা করা উচিত। ইউসিগুলো ঠিক মতো জমা করছে না বৈদ্যবাড়ি পৌরসভা কর্তৃপক্ষ, এদের কারো অনেকের ফটো তোলা বাকি আছে এখন, সেইগুলো যে খামতি খামখেয়ালি কাজগুলো এইগুলো ঠিকঠাকভাবে যদি করে আমার মনে হয় এইসব কাজগুলো দ্রুত হবে। এটা কি আপনি নির্দল বলে এটা হচ্ছে? এটা জানি না, তবে আমার ওয়ার্ডে এরকম টাকা ঢুকছে না এইটুকু আমি জানি, যে সেই 50 করে ঢুকেছে, তারপরে 1 লাখ করে মাত্র কয়েকটা গোনাবন্তি কয়েকটা ঢুকেছে, তারপরে এখনও পর্যন্ত কোনো টাকা ঢুকে। ধন্যবাদ। আবাস যোজনার যে প্রথম লটের টাকা ঢোকার পরে দ্বিতীয় লটের টাকা ঢুকছে না, এই নিয়ে দুর্দশার মধ্যে রয়েছে, কী বলবেন? আমাদের এই মুহূর্তে 720টা বাড়ি শহরে হচ্ছে, তার মধ্যে প্রথম লটে 50,000 টাকা আমরা দিয়েছি, পরবর্তীকা যে 1 লাখ টাকার যে কিস্তি সেইটা 220টা বাড়িতে দিয়েছি, 1.5 লাখ টাকা যে কিস্তি সেইটা 247টা বাড়িকে দিয়েছি, আর 253টা বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে 14-15 কোটি টাকা দরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্য সরকারকে টাকা পাঠাচ্ছে সেই টাকা, যেমন 4 কোটি টাকা আমাদের পাঠিয়েছে, তার মধ্যে 4 কোটির মধ্যে আগের যে আমরা ইনস্টলমেন্ট ছেড়েছিলাম সেই ইনস্টলমেন্টে পৌরসভারই 36 লক্ষ টাকা ঢুকে রয়েছে, আমরা পেমেন্ট করতে হয়েছিল কারণ সামঞ্জস্য রাখতে গিয়ে ওয়ার্ড। তো কেন্দ্রীয় সরকারের কম টাকা দেওয়ার ফলে এই বাড়িগুলো দুটো আমরা তৈরি করতে পারছি না, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে 90 দিনে বাড়ি কমপ্লিট দিতে হবে, যদি ঠিকভাবে যদি না টাকা আসে তাহলে মানুষগুলো বাড়ি ভেঙে, কিছু মানুষ ভাড়া বাড়িতে আছে তাদের 2,000-3,000 টাকা ভাড়া গুনতে হচ্ছে, প্রায় 4 মাস, 5 মাস, 6 মাস ধরে তারা ভাড়া বাড়িতে আছে, আবার কিছু মানুষ আবার ভাড়া বাড়িতেও থাকার সামর্থ্য নেই, তারা প্লাস্টিক টাঙিয়ে এই খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাদের। তো আমি বলবো যে কেন্দ্রীয় সরকার ঠিক মতন ফান্ডটা পাঠাক, নাহলে পরে বাড়ি করা অসম্ভব হয়ে যাচ্ছে এবং মানুষ এই গরিব মানুষগুলো খুব অসহায় আর কি, বিচ্ছিন্নভাবে তারা রয়েছে, যেটা আমাদের সভ্য সমাজে খুব খারাপ লাগছে দেখতে। আর তার উপর আবার কেন্দ্রীয় সরকার আবার যে নীতি আমাদের কাছে পাঠিয়েছে, নিয়ম পাঠিয়েছে, যে নতুন বাড়ি করতে গেলে পরে তাকে বাড়ি ভেঙে নিজের 25,000 টাকা বাড়ি ভেঙে ভিত কেটে জিও ট্যাগিং করলে তবে টাকা ছাড়বে, তাহলে একটা মানুষ তার বাড়ির ছাদটা ভেঙে দেবে, ভেঙে মাঠ করে ভিত খুঁড়ে রাখবে, তারপরে জিও ট্যাগিং হবে, তারপরে টাকা পাবে, তার সে কতদিন তারা খোলা আকাশের নিচে থাকবে? এই নতুন নতুন নিয়ম আইন আসার ফলে মানুষের বাড়ি করার ক্ষেত্রে, গরিব মানুষদের বাড়ি করার ক্ষেত্রে খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।